এখন তো কত টাকা আছে গুনে দেখেন একটু। এক দুই তিন চার 5,000 টাকা। 5,000 টাকা পুরো আছে তো, হ্যাঁ, পাঁচ কম নাই তো বোন? না, আপনি যে ভাইটা টাকাটা দিছে তাকে জন্য কি বলতে চান? তাদের জন্য দোয়া করে আল্লাহ জন করে ভালো রাখে। আমি একটা এতিম, 5 ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ জন্য দোয়া করবো, হ্যাঁ জন ঠিক মতো চলতে ফিরতে পারে, হ্যাঁ জন আল্লাহ দেয়। আমি কোন সময় কিরকম জায়গায় বলতে পারি না, আমার হারে সাহায্য করব, দেখব। দেখার মতো আমার দুনিয়ার মধ্যে কেউ নেই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা বরাবরের মতনই আবারও চলে আসলাম সেই রোকসানার বাসায়। রোকসানা এমন একটি অসহায় অবস্থানে পড়ে আছেন যে আসলে তার যখন বুঝ হয়েছে তার বাবাকে দেখেনি, নানা নানির কাছেই বড় হয়েছেন, বিয়ে হওয়ার পর স্বামীর ঘরও তিনি এলো অভাব অনটনের মধ্যে পড়ে আছেন। আসলে নিজে এতটাই দুঃখী যে খাবারের অভাবের কারণে মাথা ঘুরিয়ে তার ডান হাতটি ভেঙে যায়, আর গর্ভে 5 মাসের বয়সে যে সন্তানটি, সেই সন্তানটিকে আলোর মুখ দেখাতে পারবে কি পারবে না, তিনি হলো এখন এই মুহূর্তে বিপদে পড়ে আছেন, চিকিৎসা করাতে পাচ্ছেন না। দর্শক, আমাদের প্রতিবেদনের মাধ্যমে যে কি ধরনের সহযোগিতা পেয়েছেন, একদিন পরেই আমরা আসলাম তাদের কাছে, আসলে কেমন সহযোগিতা পেয়েছেন সেই বিষয়গুলো জানবো। আর এই প্রতিবেদনটা হয়তো অনেকে আগের প্রতিবেদনটা দেখেন না, এখন এই প্রতিবেদনটা দেখবেন, আমরা তার বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? বেশি ভালো না বোন, আপনি আমাদেরকে একটু বলেন তো, আমরা এর আগে একটা প্রতিবেদন করেছিলাম, আপনি সব বিস্তারিত বিষয়গুলো বলেছেন, আসলে আপনার এই হাতটা ভাঙছে কি করে? হাতটা পরে হাতটা ভেঙে গেছে। কেন পড়ে গেছিল, কি কারণে পড়ে গেছিলেন আপনি? কিরকম জানি হয়েছে, মাথা গুরুমটি দিয়ে পড়ে গেছিলাম। মাথা ঘুরনি দিয়ে পড়ে গেছিলেন, কেন আপনি খাওয়া দাওয়া করেন না? খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি না, খাওয়া দাওয়া দিব কাটা, এখন খাইতে মিটতে পারি না, স্বামী খাওয়া নাই দিতে পারে না, কাম কাজ নাই, জোগালি কাজ করে, কাজও নাই, অসুস্থ হয়ে গেছে। তো এই যে আপনি মনে করেন যে নিজে খাওয়া দাওয়া করতে পারছেন না, চলতে পারছেন না, এখন এদিকে এই যে এটা কি হয় আপনার? মাইয়া মেয়ে, মেয়ে হয়, এখন আপনার গর্ভে কত মাসের সন্তান? 5 মাসের। 5 মাসের? হ্যাঁ, ডাক্তার দেখাতে পেরেছেন বোন? ডাক্তার দেখাতে পারি নাই, কেন পারেন নাই? টাকার লাগে যাইতে পারি না, টাকার জন্য যেতে পারেন নাই? হ্যাঁ, আমার টাকা দিব কাটায়, স্বামীও অসুস্থ হয়েছে, আমার দেওয়ার মতো তো কেউ নেই। আপনার বাবা? বাবা না, ছোট থাকতে বাবা মারা গেছে। ছোট থাকতেই বাবা মারা গেছে? হ্যাঁ, বাবাও নাই। তো আপনার মা কি পরবর্তীতে বিয়ে করেছেন? না, মহাবীর বিয়ে করেন নাই? না, আপনারা ভাই বোন কয়টা? আমি একলাই, ছোট আপনার মায়ের একমাত্র সন্তান আপনি? হ্যাঁ। আপনাকে রেখে আপনার মা বিয়ে শাদী করেন নাই? না। তো আপনার মা চলে কি করে? মা যে কাম কাজ করে, কি মানুষের বাসায় কাজ করে? হ্যাঁ হ্যাঁ, বাসা বাড়িতে কাজ করে, তাহলে আপনার মা চলে ওই টাকা হ্যাঁ, দিয়ে? মানে আপনার মা কি চলতে পারে? না, মার যখন অসুস্থ থাকেন তখন এই মায়ের চিকিৎসা গুলো কিভাবে হয়? আর চিকিৎসা আল্লাহ দেখে, আর দেখবো কারা, দেখার মতো তো আমিও দেখতে পারি না, আমি তো চলতে পারি না ঠিক মতন, খাইতে পারি না কিছু না। তো যে বোন, আমরা যে প্রতিবেদনটা করেছিলাম সেই প্রতিবেদনের মাধ্যমে আপনি কেমন সহযোগিতা পেয়েছেন? সহযোগিতা বেশি পাইনি। কত টাকা পেয়েছেন বোন? একজনে দিছে 1,000, একজনে দিছে 500। একজনে 1,000 টাকা আর একজনে 500 টাকা দিয়েছে। হ্যাঁ বোন, আপনার এই প্রতিবেদনটা আমরা পোস্ট করার পরপরে, পাবলিশ করার পরপরে, এক ভাই আমেরিকা থেকে, তিনি হলো 5,000 টাকা দিয়েছেন। তিনি শুধু আপনাকে না, আমার কাছে এর আগেও একজনকে 10,000 টাকা দিয়েছেন, একজনেরকে 5,000 5,000 করে, এরপর আবারও 10,000 টাকা দিয়েছেন, তাও 5,000 5,000 করে, আবার গতকালকে রাতেই আপনার জন্য দিয়েছে হলো আরো 5,000 টাকা। আপনার কথাগুলো শুনি, কিন্তু আপনার বিকাশ নাম্বারটা দিয়েছিলাম ভিডিওতে, সেই বিকাশ নাম্বারটি বন্ধ কেন, যেটা আপনি ভিডিওর মধ্যে দিয়েছিলেন, মুখে বলে দিয়েছিলেন, সেই নাম্বারটি কি সমস্যা হয়েছিল? সিম পাই না। ও সিমটা পাচ্ছেন না? না,
এখন বর্তমানে যে বিকাশ নাম্বারটি করেছেন সেই বিকাশ নাম্বারটি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এটা আচ্ছা বোন, এই টাকাটা এখানে দেখেন, এখানে কত টাকা আছে? এই টাকাটি নিন, এখানে 5,000 টাকা আছে, আপনি একটু গুনে দেখেন। এক, দুই, তিন, চার, পাঁচ, পুরো 5,000 টাকা আছে। হ্যাঁ। যে ভাইটি আপনার এই কষ্টের কথাগুলো শুনে টাকাটি দিয়েছেন, সেই ভাইয়ের জন্য কি বলতে চান? আল্লাহই দেখবো, আল্লাহই দিব, আমার যারা করা হয় করে আল্লাহই দেখবো। আমার দেখার মতো কেউ নেই দুনিয়ার জমিতে, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ছোট থাকতে বাপ মারা গেছে, মা নাই, আমার মা আছে, মার জন্য আমি কিছু করতে পারি না, মা আমার জন্য কিছু করতে পারে না, বাপ নাই, বাপ ছোট থাকতে মারা গেছে, যারা আমার সাহায্য করে হ্যাঁ আমার বাপ মা, হ্যাঁ আমার দেখবো, দেখার মতো আমার দুনিয়াটার এমনি কেউ নেই। উপরে আল্লাহ আছে, আর হলো এই দুনিয়ার মানুষগুলো আছে, অনেক ভালো মানুষ রয়েছে বোন, যে আসলে আপনার এই কষ্টের কথাগুলো যখন শুনেছে, শোনার পর পরই মানে হলো যে ভাইটি সহযোগিতা করেছেন আমাদের মাধ্যমে, যে 5,000 টাকা দিয়েছেন, আসলে এই টাকাটা সবচেয়ে বড় বিষয় না, আসলে এই অবস্থানে যে আপনার জন্য টাকাটা পাঠিয়েছেন, যে কে কার জন্য পাঠায়? এলাকায় এক একটা লোকের কাছে ভিক্ষা চাইতে গেলে 10 টাকা 5 টাকা এর উপরে বেশি দেয় না, কেউ মরে গেলেও ফিরে তাকাতে চায় না। সেখানে যে প্রবাসী যে ভাইরা যে টাকাটা দিয়েছেন, আসলে তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, যে তারা এত কষ্ট করে নিজেদের বাপ মা আত্মীয় স্বজন বউ সন্তানকে ছেড়ে এতটা দূরে গিয়ে থাকেন, এতটা কষ্টে থাকেন, তারপর ওই যে দেশের মানুষগুলো যখন কষ্টে থাকে, যে অসহায় পরিবারগুলো রয়েছে, সেই মানুষগুলোর জন্য, আপনাদের জন্য তারা এত দূর থেকে টাকা পাঠান, আর সেই টাকাটা আমাদের মাধ্যমে যখন আসে, তখন আমরা আপনাদের কাছে পৌঁছাতে পেরে নিজেদের কাছেও খুবই ভালো লাগে। কারণ যে আপনার এই অসুস্থতার মানে একটু চিকিৎসা করে যদি আপনার সন্তান আলোর মুখ দেখতে পারে, আপনাকে একটু সুস্থ অবস্থানে আসতে পারে, বা আপনার সন্তান হয়তো কোনো একদিন মানুষের মতন মানুষে অসহায় পরিবারকে সহযোগিতা করবে, কারণ আপনার কাছেই শুনবে যে বাবা তুমি যখন গর্ভে ছিলা তোমাকে সহযোগিতা করেছিল এইভাবে মানুষ, তুমিও মানুষের জন্য কিছু করবা, কারণ সেই কথাগুলো আপনার কাছেই শিক্ষা পাবে, আপনার কাছে জানতে পারবে। তো বোন আপনি আমাকে একটু বলেন যে আসলে বাবা না থাকলে সন্তানদের কতটা কষ্ট হয় একটু বলবেন? বাবা না থাকলে সন্তানদের কষ্টই, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, মা কত কষ্ট করে, মা কত দিকতে আইনা খাওয়া দাওয়ায় কত কষ্ট করে। আপনার মা চাইলে তো বিয়ে করে তার সুখের জন্য চলে যেতে পারতো, আপনার মা তো শুধু আপনার জন্যই রয়ে গেছে, আপনার ভালোর জন্য, আপনাকে একটু ভালো রাখবে, আপনাকে একটু, আপনি হয়তো এতিম হয়ে যাবেন আপনি যদি চলে যান, তখন তো মাও মাকেও মা থেকেও পাবে না, স্বামীর ঘরে যদি চলে যেত, শুধু আপনাকে চিন্তা করে রয়ে গেছে। তো আপনার এই মেয়েটি কোন ক্লাসে পড়ে? মেয়েটা থ্রিতে, ক্লাস থ্রিতে পড়ে। ওর পড়াশোনার খরচা চালাতে পারছেন না? চালাতে পারছি না, টাকার জন্য পারছি না কিছুই। আমার একজনে 500 টাকা দিছে, আর একজনে 1,000 টাকা দিছে, আর এক ভাই 5,000 টাকা দিছে, যারা আমার দিছে হেগর জন্য আল্লাহ দেয়, আল্লাহ দেখে আমি নামাজ পড়ে কোরআন শিখ পড়ে হেগর লাগে দোয়া করবো, তারা যেন আমার দেখে, আমার এতিমরে দেখে, আপনারা না দেখলে আর দেখবো কেটা, দেখার মতো আমার দুনিয়ার মধ্যে কেউ নাই। আপনি বলে যে আজকে সকালবেলা খেয়েছেন কিনা? না এখনো খান নাই? খাই নাই। এখন তো বেলা প্রায় 2টা বাজে, খাওয়া দাওয়া নাই খাম কি, কোন খাওয়া দাওয়া থাকুন লাগবো না? এখন যে টাকাটা পেয়েছেন, এখন ভালো করে বাজার করবেন, আপনার স্বামীকে বলবেন বাজার করে আপনার জন্য একটু ফল টল, বা আপনাকে ডাক্তার দেখায়, এই জিনিসগুলো বলবেন, বলবেন তো? বলুন। ঠিক আছে বোন। দর্শক আপনারা শুনলেন আসলে এই রোকসানা আপুর কথা, আসলে তার মুখ থেকে কিন্তু কথা বেরোয় না, কোনো কথা নিজের কথাটা নিজেই বলতে পারে না। দর্শক আমরা এই বোনটির কাছে একটু যে মোবাইল নাম্বারটি রয়েছে, বিকাশ নাম্বারটি একটু জানার চেষ্টা করি। বোন আপনি মোবাইল নাম্বারটি কি বলতে পারবেন মুখস্থ? না বলতে পারবো না। বলতে পারবেন না? আচ্ছা আমি আপনার নাম্বারটি একটু বলতেছি, এটা হলো আপনার বিকাশ নাম্বার কিনা আমি আপনাকে বলি, আপনি দেখেন আপনার শুনতে পান কিনা। হ্যাঁ আমি নাম্বারটা আপনাকে বলছি, 01826367168, এই নাম্বারটি বিকাশ করা? হ্যাঁ বিকাশ করা। এটা কি আপনার এই নাম্বার? হ্যাঁ নতুন তোলা পড়ছে। নতুন তোলা পড়ছে, এই নাম্বারে কল দিলে কি আপনি পাবেন টাকা? হ্যাঁ।
দর্শক, এই যে নাম্বারটি রয়েছে এর নাম হলো রোকসানা, তার হলো বিকাশ নাম্বারটি। এই নাম্বারটি হলো গতকালকে খোলা হয়েছে, আপনারা সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করলে রোকসানার সাথে কথা বলতে পারবেন এবং রোকসানা তার বিষয়গুলো জানতে পারবেন বিস্তারিতভাবে। এবং যে টাকাগুলো আপনারা দিবেন তাহলে হয়তো বোনটি কিন্তু লেখাপড়া জানে না, আসলে আপনারা যেটাই বলবেন বা কথাগুলো বলে সুন্দর করে বুঝিয়ে দিলে সে কিন্তু বুঝবে। আর সবচেয়ে বড় বিষয়টি হলো তার মনেও রাখতে পারে না কথাগুলো, আসলে কে কি বলে না বলে। হ্যাঁ, আমি যখন প্রশ্ন করেছিলাম তখন আমি তার মোবাইলটা চেক করে দেখলাম যে মানে তার মোবাইলে হলো এই 500 টাকা আর হলো 1000 টাকা আসছিল, আর আমরা এখন মানে হলো তাকে হলো 5000 টাকা দিলাম। এক ভাই গতকালকে রাতেই তিনি হলো টাকাটা দিয়েছেন। আসলে আমাদের এই ভিডিওটা যখন আপলোড হবে তখন আমরা পরবর্তীতে আবার জানানোর চেষ্টা করবো যে এই রোকসানার কি অবস্থান বা তার সন্তানের কি অবস্থা, তার চিকিৎসাটা কি শুরু হয়েছে কিনা, সে এখন পরিস্থিতি কি, সেই বিষয়গুলো জানতে পারবো। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে কোনো অসহায় পরিবারের প্রতিবেদন নিয়ে আমরা হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট রাখতে চাই যে আপনারা দিন শেষে একটি ভালো কাজ করার চেষ্টা করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন।